নমস্কার। মঞ্চে উপস্থিত আমার গুরুজনদের জানাই আমি শ্রদ্ধা এবং প্রণাম, এবং আজকে যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকজনকে জানাই আমার অভিনন্দন। রনিতা আমাকে যখন বলেছিলেন যে আমরা সভা করব, দেখতে পাচ্ছেন তো এখানে সবাই, রনিতা যখন বললেন যে আমরা উত্তর পশ্চিমে সভা করব, আমি বলেছিলাম আমি আমার নতুন বছর এইখানকার মানুষজনদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আজকে নববর্ষ, আজকে আমি এখানে এসে উপস্থিত এবং এই এই উত্তর বসিরহাটের প্রত্যেকজন মানুষকে জানাই আমি আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। নতুন বছর আপনার নতুন বিশ্বাস, নতুন আশ্বাস এবং নতুন সূর্যের প্রকাশ হবে। যত ধরনের লোকজন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা মিথ্যে কথা বলছে, যারা ভুল ভাল প্রতিশ্রুতি দিচ্ছে, যারা মানুষ মানুষের মধ্যে ঝগড়া লাগছে, এই নতুন বছরে আমরা সবাই শপথ নেব যে ওরা আর এখানে থাকতে পারবে না। আমাদের সোনার বাংলার দিকে যাদের নজর রয়েছে, আমরা আমাদের সোনার বাংলা অন্য কারোর হাতে তুলে দেবো না, এই শপথ আমরা আজকে নেবো। আপনার নিজের হাত তুলে আমাকে একবার দেখিয়ে দিন, আমি এখানে প্রার্থী নয়, আমাকে আপনাদের ভোট দিতে হবে না, আপনারা ভোট দেবেন আমাদের দলনেত্রীকে, আমাদের সবার মাকে আপনারা ভোট দেবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি মানুষজনের জন্য 24 ঘন্টা লড়াই করে যাচ্ছেন। উনি নিজের অফিস অব্দি ফিরতে পারেননি কলকাতায়, উনি লড়ে যাচ্ছেন মানুষের জন্য সারাক্ষণ। কিভাবে মানুষকে, বাংলার মানুষকে কিভাবে একটা ভালো জীবন দেওয়া যায় সেটার জন্য ভাবনা চিন্তা করেন উনি। কারণ আমাদের বাংলার মানুষ ভীষণ ছিটে বাটা মানুষ, চাহিদা খুব একটা বেশি নয়, শুধু ভালোভাবে বাঁচতে চায়, খাদ্য চায়, শিক্ষা চায়, চাকরি চাই। এই তিনটে দিদি পৌঁছে দিয়েছে তো, আমরা উন্নয়নকে দেখেছি হয়েছে। আমি তো কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আজকে যখন এই কন্যাশ্রীর বাচ্চা মেয়েরা আজকে এসে আমাকে এখানে সম্মান দিল, সম্মান জানালো, বিশ্বাস করুন আমার খুব খুব গর্ব বোধ হয়েছে। আমি এই কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আমি আজকে এখন ছোট ছোট মেয়েদেরকে মাথা উঁচু করে বাঁচতে দেখছি, এগিয়ে যেতে দেখছি, আমার খুব গর্ব বোধ হয়। আজকে বাংলার মেয়েরা এগিয়ে চলেছে, তাদেরকে পিছনে ফেলে তাকানোর আর কোনো অবসর নেই। আপনারা শুধু এটাই করবেন যে যারা মানুষের জন্য ভাবছেন, ভালো করছেন, তাদের পাশে থাকবেন, মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। আর যারা রোজ নতুন নতুন মিথ্যের প্রকল্প বার করছে বিরোধী দলের লোকজনেরা, তাদের কথায় আমরা কান দেব না, কারণ আমরা বোকা নই, আমরা যথেষ্ট সচেতন। তাদের কাছে এত টাকা রয়েছে কিন্তু গরিব মানুষকে দেবার তাদের কাছে টাকা নেই। এই যে একটু আগে রানান্দা বললো 10 লক্ষ টাকা বললেন না, 10 লক্ষ টাকায় উনি কুর্তা পরেন, কুর্তার নাম দিয়েছেন নম, নিজের নামে চ্যানেল খুলেছেন, নিজের নামে এখন দেখলাম যে একটা সিনেমাও আসছে। আরে বাবা, ওনার সিনেমা কেন কেউ দেখবে? তাহলে আমরা যেটা অভিনয় জগৎ থেকে আমরা কি করলাম এত বছর? উনি তো বড় অভিনেতা হয়ে গেলেন আমাদের থেকে, এত বড় অভিনেতা যে রোজ নতুন চরিত্রে পাঠ করছেন। একটু আগে নামটা বলছিলেন না সবাইকে, প্রথমে উনি চায়ওয়ালা ছিলেন, এখন উনি চৌকিদার হয়ে গেলেন। এটাই বলবো, তারা নতুন 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 চরিত্রের মানুষের সামনে আসে, তাদের কোন অস্তিত্ব আছে? এই একটা ছোট্ট কথা বলবো যে যখন আমার নাম প্রার্থীর তালিকায় বেরোই, বিরোধী দলের লোকজনেরা অসম্ভব নোংরামি করে বেরিয়েছেন চারিদিকে, যা তা বলছেন, যা তা ভুল ভাল কথাবার্তা এদিক ওদিক ছড়িয়েছেন। আমার যে যে কথা আমার বলার, আমার কথাকে ভুলভাবে মানুষের সামনে নিয়ে এসেছেন। আপনারা এই সভাতে কান দেবেন না, একদমই কান দেবেন না। সবসময় মনে রাখবেন যে আমরা সততার পাশে আছি, আমাদের দিদি বাংলার মানুষের পাশে, বাংলার মানুষের জন্য করছে, কারণ বাংলার মানুষ আজকে সততার পাশে থাকতে ভালোবাসে। আমাদের মন ভীষণ উদার, আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা আন্তরিকতায় বিশ্বাস করি। এই জন্য এই সমস্ত বাজে কথা, যারা মা বোনেদের সম্মান করতে পারে না তারা আর আমাদেরকে কি শিক্ষা দেবে? তারা আমাদেরকে কি করে ভালো ফিউচার দেবে? আমি সেই পথেই চলব, আর আমি জানি যে আপনারাও সেই পথে চলবেন। এখানে ধর্মের পতাকা নিয়ে যারা দৌড়ে বেড়াচ্ছে তাদেরকে আমরা কিন্তু জিততে দেব না। দেব কি?
যারা মানুষের রান্নাঘরে ঢুকে বলবেন যে আমরা কি খাবো কি খাবো না, আর নিজেরা যা ইচ্ছে খাচ্ছেন, তাদেরকে আমরা জিততে দেবো? মা বোনেরা বলুন, দেবো কি? কোনোদিন আমরা জিততে দেবো না। আমাদের বাংলার মানুষের উপর আমার এতটাই বিশ্বাস আছে, এই জন্য আমি আপনাদের ভোট চাইছি না, আপনাদের আশীর্বাদ চাইছি। আমি সবসময় মানি এটা, এবং দিদির কাছে আমি শিখেছি যে ধর্ম মানুষের পরিচয় হয় না, মানুষের কর্ম তার পরিচয় হয়। সেই সেইখান থেকে আমি বলি যে আমি আজকে যদি বসিরহাটে দিদি যখন আপনাকে প্রার্থী করেন, আমি দিদিকে বলে দিয়েছিলাম, দিদি আমি কিন্তু সেই প্রার্থী নয় যে ওখানকার মানুষ যদি আমাকে আজকে জয়যুক্ত করে আমাকে আর দেখতে পাবে না, এইটা আমি বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি বসিরহাটকে নিজের পরিবারের মতো দেখছি। আজকে এক মাস হয়ে গেল আমি বসিরহাটের বিভিন্ন জায়গায় গিয়ে জনসভা করেছি, এত আশীর্বাদ এত ভালোবাসা পেয়েছি, কারণ আমি জানি যে আমার কথার মধ্যে যে সত্যতা আছে, আমার মন্দির যে কথাগুলো বেরোয়, আমার তো কোনো রাজনৈতিক বক্তব্য আমি রাখি না, আমি যে কথা বলি আমি মন দিয়ে বলি, আমি জানি এই কথাগুলো যেটা আমার মন দিয়ে বেরোচ্ছে আপনাদের মন অব্দি পৌঁছচ্ছে, এইটা আমি জানি। এই জন্যই বলবো যে বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা, প্রত্যেকটা ভাই আমার ভাই, প্রত্যেকটা বোন আমার বোন, এইটা কিন্তু আমি ঠিক করেছি। এবং আপনারা যখন আমাকে জয়যুক্ত করবেন, আমাকে সবসময় আপনাদের মধ্যে পাবো, আপনাদের সুবিধে অসুবিধাতে আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের যা দরকার হবে যা প্রয়োজন হবে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের আওয়াজ হয়ে আপনাদের কথা আমি দিদি অবধি পৌঁছে দেবো, এবং দরকার করলে আমি দিল্লি অবধি পৌঁছে দেবো, এইটুকুই আমি বলতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের দোয়ার হাত আমার মাথার উপর রাখবেন, এটাই বলবো। আর যেহেতু আজকে নববর্ষ, ভাবছিলাম যদি দুটো লাইন কি গাওয়া যায় আপনাদের জন্য, জোরে শুনবো নাহলে কিন্তু আমি সাহস পাই না, আমি গায়িকা নাকি বলুন, গাইবো?